ওটির ফুল মিনিং হচ্ছে আপনার ওটি করাইতে হবে, ওটির ফুল মিনিং হচ্ছে আপনার ওটি করাইতে হবে। SSC মানে ছাত্র পড়াইতে হবে, BBA মানে ব্যবসা করতে হবে, WBP মানে ঘুষ খাইতে হবে, VOTE মানে আমজনতাকে বোকা বানায় তাদের পোঙা মারতে হবে, MENTAL মানে যেটা আপনি অলরেডি হয়ে গেছেন। আমি সিল মাইরা দিমু। গত বছর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে একজন ভুয়া ডক্টরকে কিন্তু ধরা হয়েছিল। সিল মাইরা দিমু। WhatsApp বন্ধুগণ, ওয়েলকাম টু নিউ ভিডিও। আজকের ভিডিওতে এমন একটি ইন্টারভিউ এর চুলচেরা বিশ্লেষিত আলোচনা করতে চলেছি যে ইন্টারভিউ দেখলে আপনার পয়েন্ট অফ ভিউ চেঞ্জ হইয়া যাইবে, আপনার মানসিক ভারসাম্য নষ্ট হইয়া যাবে, আপনার নিজের পদ নিজের চাপড়াইতে ইচ্ছা করিবে। তাই এই ইন্টারভিউয়ের নাম দিলাম নট পডকাস্ট, ইট ইজ পিওর পডকাস্ট। কি হয়েছিল রোগীটার? তার হচ্ছে ব্রেন স্টোমার ফিস। এখানে যে ভদ্র মহিলার ইন্টারভিউ নেওয়া হইয়াছে তিনি হচ্ছে বাংলাদেশের একটি ভুয়া ডাক্তারনী, যে 2023 সালে ICU টিকটক করার জন্য জেলে গেছে। টিকটক করার জন্য আমি ঢাকা মেডিকেলে কেন যাব? জানি না। নিজে জেলে গেছে এটা বড় কথা না, দুনিয়াটা কোথায় গেছে একটু ভাবতে পারতেছেন? আমি ওই দুনিয়া ছাইরা। তো ICU তো সাধারণত আমরা জানি যে সেখানে খুব সিরিয়াস রোগীরা যায়, একটা মৃত্যুখানা। সেখানে আপনি ডক্টর হয়ে সেখানে টিকটক করছেন, আপনি কি আদৌ ডক্টর? জানি না। এই ইন্টারভিউতে ডাক্তারি সম্পর্কে ওনার কথোপকথন এবং আলোচনা শুনলে আপনার শিওর মনে হবে যে পাগল শুধু পাগলাগারতে থাকে না, জেলখানা থেকে বাড়াইয়া পডকাস্টে চেয়ারও বসে রাখতে পারে। ডাক্তার হচ্ছে ভগবানের দ্বিতীয় রূপ। সেই ডাক্তার যদি ICU টিকটক করার জন্য জেলে যায়, মনে হয় না ইঞ্জেকশনের মধ্যে ড্রেনের জল ভরে ওই ডাক্তার নিরে পুশ করি? আমি সিল মাইরা দিমু। যদি ডক্টর না হই তাহলে আমি কেন ঢাকা মেডিকেলে যে বসবো? কেন আমি ফ্যাশন দেখবো? আবিষ্কৃত একটি আধুনিক রোগ ব্রেন টিউমার। এটা ব্রেন টিউমারও নয়, ব্রেন স্ট্রোকও নয়, মাঝামাঝি ব্রেন টিউমার। এটা বলুন তো কি রোগ? আপনার ব্রেনে যদি চিকেন স্টু খাওয়ার সময় জোরে মারে তাহলে যে অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হবে তাকে বলা হয় ব্রেন টিউমার। বিরাট কোহলি মাঠে ময়দানে দিয়ে থাকে এবং এই উপাধির এসেন্সটাকে যদি আপনি ফিল করতে চান তাহলে আমার ঠোঁটটাকে মিউট অবস্থায় আপনাকে পড়তে হবে ভালো করে, লাইক দিস, ব্রেন স্টোক মিউট। বুঝতে পেরেছেন? এই উপাধিতে আপনি ভূষিত হলেন, সবাই ওনাকে আজকে থেকে ব্রেন স্ট্রোক ডাক্তার নিয়ে বলে রাখবেন। ওটির ফুল মিনিং কি? ওটির ফুল মিনিং হচ্ছে আমরা এটাই জানি যে সিজার হয়, বাচ্চা হয়, দেন হচ্ছে। ওটির আবার দ্বিতীয় মিনিং হচ্ছে সিজার হয় বাচ্চা হয়। না না, আপনাকে আর সিজার ফরসেপ নরমাল কিচ্ছু বোঝাতে হবে না, আমাদের কাছে নরমাল হয়ে গেছে যে আপনি একটা পিওর অ্যাবনরমাল। ফিউচারে যদি ভুলবশত কোনো পেশেন্ট পার্টি আপনার খপ্পরে পড়ে এবং তাদের কোনো পেশেন্টের সিজার যদি আপনার হাত দিয়ে করায় তাহলে কি হবে বলেন তো? সিজারের মাধ্যমে সদ্যজাত সেই শিশু আপনার হাতে এসে প্রথমে আপনার মুখে ক্যাত করিয়া লাথি মারিয়া বলবে আমার জন্মগ্রহণ করার কোনো দরকার নাই, আমার একটা দুগ্গিবাজি ডাক্তারনির মাধ্যমে যদি আমার পৃথিবীর আলো দেখিতে হয় দরকার নেই আমার জন্মগ্রহণ করার, আমাকে মায়ের পেটে ঢুকায় সেলাই করে দাও। সদ্যজাত শিশু আপনার মুখে ক্যাত করে লাথি মারিয়া বলিবে ওটি। আপনার ক্ষেত্রে ওটির ফুল ফর্ম হচ্ছে অসহ্যকর থোবরা। তবে তার আগে একটি ছোট ঘোষণা বন্ধুগণ, ওয়ার্ল্ড এর বিগেস্ট ইভেন্ট IPL শুরু হয়ে গেছে এবং সারা পৃথিবী যেটাকে ফলো করছে। তবে পারি ম্যাচের থ্রুতে আমি এবং আমার বন্ধুরা শুধুমাত্র এই IPL এ দর্শক হয়ে রয়ে যায়নি, এই এক্সাইটমেন্টে পার্টিসিপেট করতে পেরেছি। প্রত্যেকটা বাউন্ডারি, প্রত্যেকটা উইকেট, প্রত্যেকটা সিক্সারে তোমার সঠিক প্রেডিকশন করো আর জিতে যাও হ্যান্ডসাম অ্যামাউন্টের টাকা। তোমার পছন্দের প্লেয়ারকে চিয়ার আপ করার সাথে সাথে উপভোগ করো জেতার আনন্দ। কিন্তু পারি ম্যাচই কেন, কারণ এখানে রয়েছে বেস্ট উইনিং অডস আর সুপার ফাস্ট উইথড্রল। প্রত্যেক সপ্তাহে পারি ম্যাচে হয় গিভ অ্যাওয়ে এবং টুর্নামেন্ট যেখানে তুমি পেয়ে যাবে বোনাস এবং প্রাইজ লাইক টিকিট টু IPL। আর হ্যাঁ, এবছর পারি ম্যাচ প্রিপেয়ার করেছে ডেলিসিয়াস ইউনিক বোনাস, প্রত্যেকটি নতুন ইউজারের জন্য 250% আপ টু ইয়োর ডিপোজিট প্লাস ফ্রি বেট। তো দেরি কিসের বন্ধুগণ, পিন কমেন্টের লিংক দেওয়া রয়েছে, যাও রেজিস্ট্রেশন করো, খেলো, যেতে আর্ন করো, এনজয় করো, হারিয়া। আর বাংলাদেশি বন্ধুদের বলবো, তোমাদের একটা ট্রেন্ড এসছে যে এই ঈদে সব দেশীয় পণ্য কেন, বিদেশি পণ্য বর্জন করো। খুব ভালো, আমি অ্যাপ্রিসিয়েট করি, তোমাদের দেশপ্রেম এর মাধ্যমে পরিপূর্ণভাবে ফুটে উঠছে। তবে কি বলতো, বিদেশি পণ্য বর্জন করার আগে আপনাদের দেশের কিছু এরকম প্রোডাক্টকে বর্জন করতে হবে। মানে ICU টিকটক করতে গিয়ে জেলে গেছে ডাক্তার, সেই ডাক্তার আপনাদের দেশে অবাধে ঘুরে বেড়াইতেছে এবং পডকাস্টের মধ্যে বসে আছে চেয়ারের একদম হট সিটে। মারা যায় জবাব চাই। তো বেশিরভাগ হচ্ছে এখানে চুলকানির প্রবলেম। তো চুলকানির প্রবলেম? হ্যাঁ, কারণ হচ্ছে অনেকে ইউজ করে না কম্বল, মানে অনেক
আসামি তো যায়। এবার একদম আপনি ঠিক প্রফেশন বেছে নিয়েছেন, মানে জেলের কয়েদিদের উনি চুলকানি দূর করেছেন, মানে যার ব্রেনে এই পরিমাণে চুলকানি রয়েছে আপনার কথাবার্তা শুনেই বোঝা যায় যে আপনার ব্রেনে কি পরিমাণে চুলকানি রয়েছে, সে যে মানুষের কুচকিরি চুলকানি দূর করতে পারবে সেটাই স্বাভাবিক। গ্রামে গঞ্জে দেখবেন প্রচার করে, ঠেলা গাড়ি বাম বিক্রি করে, আপনার কি খুব চুলকাচ্ছে, চুলকাতে চুলকাতে ছাল বাকলা উঠে যাচ্ছে, রক্ত বের হওয়ার মতো উপক্রম, যেখানে সেখানে চুলকে আপনার রেপুটেশন নষ্ট হয়ে যাচ্ছে। চলে আসুন আমাদের প্রচার গাড়ির সামনে, 10 টাকা দিয়ে সংগ্রহ করুন এই টাইগার মলম, আপনার নিজের টাইগারের আশেপাশের কুচকিতে লাগানোর আরাম পান। তিহার জেলে পাঠাবো, এখানে অনেক নেতা মন্ত্রী আছে, তাদের যদি চুলকানি দূর করতে পারেন আপনার বঙ্গভূষণ পুরস্কার। চুলকানির জন্য প্রেসক্রিপশনে কি কি ওষুধ লিখতেন, মানে বাজার চলে জিজ্ঞেস করতেছি। ফারমিনা, তারপর ইকুরিয়াম, ফিনাইল কার্বাইড, গ্যামাক্সিন, কার্বলিক অ্যাসিড, থারপিক, ইঁদুর মারার ওষুধ। মজা আয়া। আপনি আইসিইউ তে গিয়েছিলেন, আইসিইউর ফুল মিনিংটা কি? আইসিইউ ফুল মিনিংটা হচ্ছে, আইসিইউ হচ্ছে আপনার একটা রোগীর যে বেডের মধ্যে তাকে আইসিইউ হচ্ছে যে অক্সিজেন, অক্সিজেনের জন্য কিন্তু ওই পেশেন্টটা কিন্তু বাইচা থাকে অক্সিজেনের মাধ্যমে, যেমন হচ্ছে সে সুইসাইড করলো। আপনি এক কাজ করেন, আপনি এই চশমাটা খুলে না আপনার ব্রেনটাকে পরায় দেন, ওইটা অনেক কমজোর, মানে ওই ব্রেনটার দরকার একটু দূরদৃষ্টি সম্পন্ন হওয়ার। আপনাকে জিজ্ঞেস করছে আইসিইউর ফুল ফর্ম কি, একটা রোগীর পেটের মধ্যে সুইসাইড, অক্সিজেন কম থাকে কি, বা সোলার ডাল আলবাল কি বকতাছেন এগুলো? কন্ট্রোল টেন হচ্ছে তার জন্য, তার লাইফ আমি শুধু আইসিইউ ফুল মিনিংটা জানতে চাচ্ছি আপনারা। অ্যাকচুয়ালি এটা আমি সঠিক বলতে পারবো না, আপনি একজন ডক্টর, আপনি আইসিইউ ফিল নো আমি বলতে পারবো না, কারণ এটা আমার ডিপার্টমেন্ট না। আর রাখ তোর সেই তোর কথাবার্তা, তোর কথাবার্তা ঠিক না। এমবিবিএস পাস করা একজন ডাক্তার নিয়ে বলছেন আইসিইউ এর ফুল ফর্ম উনি জানেন না, কারণ ওটা ওনার ডিপার্টমেন্ট নয়। হ্যাঁ স্বাভাবিক, ওটা ওনার ডিপার্টমেন্ট নয়, আইসিইউটা তো ওনার কাছে একটা টিকটক করা স্টুডিও। আর আইসিইউ এর ফুল ফর্ম সোজা আমি আপনাকে বলতেছি, আইসিইউ আমি আপনাকে দেখি, এর বিপরীত হচ্ছে আই কান্ট সি ইউ, আর রিয়েলি আই কান্ট সি ইওর ব্রেন। আপনি একবার সময় করে আপনার হাঁটুটাকে একটু অপারেশন করাবেন, দেখবেন ওখানে ব্রেন থাকলেও থাকতে পারে, মাথায় তো নাই শিওর। বিষয় আসলে আমিও ধোয়াশার মধ্যেই দর্শক। না না বইন, আপনি একদম ধোয়াশার মধ্যে থাকবেন না, আপনি ইমিডিয়েট পশু দপ্তরকে একটা ফেসক্রিপশন, সরি ফেসক্রিপশন না, একটা সিডি লেখেন যে এলাকার কুকুর পাগল হয়ে গেলে না ওনার একটা খাঁচা সময় একটা গাড়ি পাঠায়, আপনাদের স্টুডিওতে একটা দরকার আছে ইমিডিয়েট। যাই হোক বন্ধুগণ, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর তোমরা তো সাবস্ক্রাইব করতে ভুলেই গেছো, যাই হোক মনে করলে করে দিও, ভালো লাগবে। লিঙ্ক হয়ে যাবে না, আধারের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করে লাইছি কিন্তু ওনার কথার সাথে যুক্তির কোনো লিঙ্ক করতে পারতেছি না। তো যাই হোক বন্ধুগণ, এরকম ভুয়া ডাক্তার সব দেশেই আছে, সব অঞ্চলেই হয়তো আছে, তো তাদের হইতে সাবধান থাকবা, একটু বিচক্ষণ থাকবা, চোখ কান খোলা রাখবা, আপনাদের একটা কমন সেন্স বলে ব্যাপার আছে, এটাকে ইউজ করবা, তবেই গিয়ে ধরতে পারবা, আর ধরা যদি পরে অবশ্যই প্রশাসনকে জানাবা, তাদের স্টেপ নেওয়া উচিত, কারণ মানুষের জীবন নিয়ে খেলাটা একদমই টিকটকের মতো ফানি বিষয় নয়। তো যাই হোক, যাই হোক, যাই হোক, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ আমার ভিডিওর কমেন্টে আপনারা ফেসক্রিপশন লেখেন, মানে কমেন্ট লেখেন।